ফিক্সিং স্টিএফএন টিমের পক্ষ থেকে সিপ্যানেল এর ইম্পর্টেন্ট ফাংশনালিটিস গুলোর উপর আমরা যে সিরিজটি তৈরি করার কথা সেই সিরিজটির উপর আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে। আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার সিপ্যানেল এর একটি সাবডোমেন আপনি কিভাবে ক্লাউডফ্লেয়ার এর সাথে কানেক্ট করবেন। হ্যাঁ, অনেকে আমরা দেখা যাচ্ছে যে ইদানিং অনেকেই ক্লাউডফ্লেয়ার ইউজ করি, তো দেখা যাচ্ছে যে সাবডোমেন ক্রিয়েট করার পর ক্লাউডফ্লেয়ার এটা যদি আমরা কানেক্ট না করি তাহলে দেখা যাচ্ছে যে সাবডোমেন কাজ করে না। শুরুতে আমি চলে যাই সিপ্যানেলে। সিপ্যানেলে হচ্ছে যে আমরা এই সাবডোমেনটি আমরা কানেক্ট করতে যাচ্ছি ক্লাউডফ্লেয়ার এর সাথে। ওকে, সো সাবডোমেনটি হচ্ছে যে info.trustytickets.com। সো আপাতত এই 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 সাবডোমেনটি কাজ করতেছে না, ঠিক আছে? এই যে এই সাবডোমেনটি এখন কাজ করতেছে না। সো আমরা যখন ক্লাউডফ্লেয়ার অ্যাড করে দিব তখন এটা কানেক্ট করে দিব, তখনই এটা কাজ করবে, কারণ যেহেতু আমরা আমাদের ডোমেনের জন্য ক্লাউডফ্লেয়ার ইউজ করতেছি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে চলে যাব। ক্লাউডফ্লেয়ারে যাওয়ার পর তারপর আমরা ডিএনএসে চলে যাব। ডিএনএসে যাওয়ার পর যেটা করতে হবে, এখান থেকে আমরা একটা নিউ রেকর্ড অ্যাড করতে হবে আমাদের সাবডোমেনের জন্য। তো নিউ রেকর্ড কি অ্যাড করবো, সেটা হচ্ছে যে একটা এ রেকর্ড অ্যাড করবো। এ রেকর্ড অ্যাড করার জন্য এ অলরেডি সিলেক্ট করা আছে, এ রেকর্ডের এ। ওকে, তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে নেম দিতে হবে। নেম হচ্ছে কি, আমরা আমাদের সাবডোমেনের শুরুর শুরুর দিকটা দিব ইনফো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাবডোমেন। তারপর আমাদেরকে এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অথবা আমাদের যে সিপ্যানেল আইপি অ্যাড্রেস সেটা আমাদেরকে ইউজ করতে হবে। সো সিপ্যানেল আইপি অ্যাড্রেসটা আমরা এখান থেকে এ রেকর্ড থেকেও নিয়ে নিতে পারবো, এখানে যে আমাদের এ রেকর্ড আছে এটা থেকে নিতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের সিপ্যানেল থেকেও নিতে পারি। সিপ্যানেল থেকে নিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিপ্যানেলে আমাদের হোম পেজে চলে যাবো। হোম পেজে যাওয়ার পর আমরা এই যে এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, সো এই আইপি অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে যদি ক্লাউডফ্লেয়ারে যাই, ক্লাউডফ্লেয়ারে যাওয়ার পর আমরা যে নতুন রেকর্ড অ্যাড করতেছি এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। আইপি অ্যাড্রেস দেওয়ার পর আমাদেরকে এখান থেকে সেভ করে দিতে হবে। সো এটা হচ্ছে যে আমাদের এই যে নতুন সাবডোমেনের জন্য আমরা এটা আমাদের আমরা যেহেতু ক্লাউডফ্লেয়ার ইউজ করি, সো ক্লাউডফ্লেয়ারে কানেক্ট করে দিলাম আমাদের সাবডোমেনটা। সো এটাও আমাদের একটা সাবডোমেন, টিনটিন এই যে এটা সাবডোমেন। সো ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার পর তারপর হচ্ছে যে কিছুক্ষণ সময় নিতে পারে, দেখা যাচ্ছে এটা সার্ভারের উপর নির্ভর করে যে আপনাদের সার্ভার কেমন ফাস্ট বা তারা কত কত তাড়াতাড়ি তাদের ডিএনএস গুলো আপডেট করে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন ক্লাউডফ্লেয়ারে কানেক্ট করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে 10 মিনিট লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে সাথে সাথে কাজ করতে পারে, মানে ডোমেন কাজ করতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, হয়তো বা আমাদের সার্ভার তারা একটু লেটে আপডেট করে, সো কিছুক্ষণ সময় বা কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা বা 12 ঘন্টা লাগতে পারে বা 4-5 ঘন্টা লাগতে পারে। সো একটা সময় পরে, নির্দিষ্ট একটা সময় পরে সার্ভার যখন তাদের ডিএনএস গুলো আপডেট করবে তখন অটোমেটিকলি এই ডোমেনটা সাবডোমেনটা কাজ করবে। ওকে, সো আজকের ভিডিও এতটুকুই। আমরা অবশ্যই ইপ্যানেল অনেক ফাংশনালিটিস এর উপর ভিডিও নিয়ে আসব। সো যারা এইসব বিষয়ে আগ্রহী আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, আর যাতে আপনারা আমাদের পরবর্তী খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।